हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल एल एस अकाडेमी ते अपन स्वागत। आज के टॉपिकटा निये आलोचना करब से भीषण गुरुत्वपूर्ण। बर्तमान समाजे आज के जिनिसटाई सबथेके बेशी समस्यार कारण जे द्रव्यमूल्य बृद्धि, जार जन्य आमार मन होयेछे एटा भीषण इम्पर्टेंट एकटा टपिक। सेटा तोमार तुमि पीएससी क्लार्कशिप होते पारे, आईसीडीएस होते पारे, बा आगत डब्ल्यूबीएसआई एर क्षेत्र होते पारे। तो ये बांगला इंग्रेजी दुटो नहीं पढ़ब, ठीक है। भीषण इम्पर्टेंट एक टॉपिक और बर्तमान ये सब बड़ गुरुतर समस्या द्रव्यमूल्य बृद्धि और तार मैं प्रतरोधा क्यों करब, ठीक है। तो टॉपिकटा शुरू करार आगे सबा के बीच जरा नतून आसमार चैने ता अवश्य सबसक्राइब कर शेयर कर बंधुद मध्य शेयर कर, भलो लगे लाइक कर अवश्य और कि जाना थे अवश्य कमेंट कर। तो आज के शुरू कर रिपोर्ट राइटिंग कि बोलते बर्तमान द्रव्यमूल्य बृद्धि पाच्छे ओ तार व्यापकता ओ प्रतिरोध सम्पर्के आपनार मतामते एकटी प्रतिबेदन आकारे जानान, ठीक आछे। तो कि लिखे देखो निजस्व संवाददाता कलकाता 11 अक्टोबर, एखाने एकटा तोमरा हेडिंग दिए दिते पारो जे द्रव्यमूल्य बृद्धि ओ तार प्रतिकार। एटा आमि दिइनि, तोमरा दिए दिबा जे जेरकम भावे दिते पछन्द करो, द्रव्यमूल्य बृद्धि ओ तार प्रतिकार, ठीक आछे। देखो कि बोलेछि, भारत एकटी उन्नयनशील देश, এখনকার 22% জনসংখ্যা দারিদ্র সীমার মধ্যে বাস করে। বর্তমানে দেশের অন্যতম আলোচ্য বিষয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ঠিক আছে। এখানেটা দাড়ি হবে, কালোবাজারি মুনাফাখোর মজুদারির কারণে খাদ্যদ্রব্য, চাল ডাল তেল লবণ চিনি দুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ও অপরিহার্য দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন, এবং ক্রমে এসব পণ্য সংগ্রহ কঠিনতর হচ্ছে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষগুলোর জন্য, ঠিক আছে। প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন দিব কী বিষয় নিয়ে করছি, কী হচ্ছে, ঠিক আছে। সেটা এখানে বলেছে কি যে আমাদের জনসংখ্যার দরিদ্র সীমার নিচে কত থাকে, কেন এটা হচ্ছে, সেটা আমরা সম্পূর্ণ এখানে দিলাম। দেখো তারপরে কী বলেছি, পেট্রোলের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, যার ফলে সব জিনিসের দাম বাড়তে বাধ্য, জনজীবন বিপর্যস্ত, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষকে অর্ধাহারে অনাহারে দিন কাটাতে বাধ্য করছে, মানুষের একটু ভালোভাবে বাঁচার দাবি আজ সর্বত্র, কিন্তু বাস্তব পরিস্থিতি তাদের প্রতিকূল, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সীমাকে অতিক্রম করে দ্রুত গতিতে বেড়ে চলেছে প্রতিটি পণ্যের মূল্য। এটা আমাদের ফার্স্ট প্যারা, ঠিক আছে। নেক্সট প্যারা কি রয়েছে, জনসংখ্যা বৃদ্ধি, মাথাপিছু ফসলি জমির পরিমাণ কমে যাওয়া, জমির অনুর্বরতা, দরুন উৎপাদন কম হওয়া, অনুন্নত পরিবহন ব্যবস্থার কারণে পর্যাপ্ত পণ্য বাজারজাত না হওয়ায় চোরাচালান ইত্যাদি কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য হচ্ছে আকাশচুম্বী, ঠিক আছে। কারণ চারিদিকে যে হারে জনবসতি বাড়ছে তার ফলে জমি কমে যাচ্ছে, যার জন্য ফসল বেশি উৎপাদন করতে পারছে না, সেটা কারণ এখানে দেখিয়েছি। তো নেক্সট প্যারা কী রয়েছে দেখো, নেক্সট প্যারা বলেছি, দ্রব্যমূল্য বৃদ্ধি যদিও সারা বছরের ঘটনা, তবুও উৎসবের মাসে প্রত্যেক পণ্যের মূল্য হয়ে যায় দ্বিগুণেরও বেশি, এটা আমরা সবাই জানি। আবার রাজনৈতিক কারণে যেমন ধর্মঘট অবরোধ পণ্য পরিবহন বাধাগ্রস্ত হয় এবং মূল্য বেড়ে যায় বহুগুণ, যার ফলে দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারগুলো চরম কষ্টে পড়ে যায় আর নিম্ন আয়ের মানুষগুলোর অবস্থা হয়ে যায় অবর্ণনীয় বা শোচনীয়, তুমি যেটা বলবে সেটা, ঠিক আছে। নেক্সট কি বলেছি, অর্ধাহারে অনাহারে কাটাতে হয় দরিদ্র মানুষদেরকে, অনেক সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা কঠিন হয়ে যায়, যার ফলে দেখা দেয় দুর্ভিক্ষ মহামারী মতো দুর্যোগ, সাধারণ মানুষের ওপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই ক্রমবর্ধমান চাপ যত তাড়াতাড়ি সম্ভব রোধ করা প্রয়োজন, এজন্য দেশের কালোবাজারি চোরাচালান রোধ করতে হবে সবার আগে, কৃষি ও বিপণন দপ্তরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, গ্রামীণ পর্যায়ে কৃষকদের ঋণদানসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, সরকারকে প্রতিটি পণ্যের মূল্য নির্ধারণ করে দিতে হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, তবে শুধু সরকার নয় সাধারণ মানুষকেও দ্রব্যমূল্য সম্পর্কে সচেতন হতে হবে, রাজনৈতিক দলগুলোকে ধর্মঘট ও অবরোধের মতো কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। তো এটার হলো আজকে আমাদের টপিক, যেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিরোধ। এটা ইংরেজিতেও লাগবে, বাংলা তো দুটোতেই পড়তে হবে আমাদেরকে, কারণ দুটোই ভীষণ ইম্পর্টেন্ট।
তো ইংরেজিটাও আমি নিয়ে আসবো। তো আর হচ্ছে এই টপিকটা যারা পিএসসি ক্লার্কশিপের জন্য দিবে এটাকে আর একটু ছোটো করে নিবে, কারণ অতটা সময় হয়তো তোমরা পাবে না। তবে আইসিডিএসের ক্ষেত্রে এটা ঠিক, একদম ঠিক আছে, ঠিক আছে, কিন্তু পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে আর একটু ছোটো করে নেওয়ার, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করবে, আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণে ধন্যবাদ।